Hi guys, this is Madhurima. Welcome to a new vlog. Welcome to our channel. Tuesday, 13th July. Our কাল বাদে পরশু আমরা ট্রাভেল করছি অ্যাজ ইউজুয়াল আমি ট্রাভেল কোথায় করছি বলবো না দ্যাট উড বি অ্যান এলিমেন্ট অফ সারপ্রাইজ আজকের আর কালকে ব্লগটা একসাথে করে পরশু দিন ডেইলি ব্লগ হিসেবে আপলোডেড হবে আর যতদিন আমরা ট্রাভেল করছি সেই সময় যে ভিডিওগুলো ওগুলো আমি ফেরত এসে আপলোড করব সেই চার দিন ধরে আমরা ট্রাভেল ট্রিপ করব সেই চার পাঁচ দিনের ভিডিও জন্য আমি অলরেডি শুটিং কমপ্লিট করে রেখেছি নট শুটিং রেকর্ড এডিটিং তো আমি ওই কদিন মিয়ানমারে কয়েকটা ব্লগ পোস্ট করব মিয়ানমার আমরা গেছিলাম 2018 এর এন্ডের দিকে একটু পুরনো ব্লগ বাট আই থিঙ্ক তোমাদের দেখতে ভালো লাগবে জায়গাগুলো তো চেঞ্জ হয়নি মানুষ হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে বাট কালচারাল নুয়ান্সেস যেগুলো আমি ধরেছি সেগুলো তো ঠিকই আছে কালকে সারাদিন আমি এডিট করেছি ওই জন্য কালকে আর ব্লগ করিনি কিছু অ্যান্ড আই এম লাভিং দ্য এন্টায়ার প্রসেস অফ এডিটিং টু বি ভেরি অনেস্ট ইভেন অন মাই 12 GB র্যামওয়ালা ল্যাপটপ এখন বাজে কি দুটো এখন জাস্ট এই কথা বলছি তোমাদের সাথে এখন একটু রোদ উঠলো অদারওয়াইজ দেখে আই নো মনে হচ্ছে পুরো সন্ধে হতে চলেছে বাট নো এখন বাজে কি দুটো অলসো কালকে রথযাত্রা গেছে আজকে রথের পরের দিন মনে আছে আমরা যখন ছোটবেলা হাওড়ায় থাকতাম এই সময় হাওড়া ময়দানে একটা বিশাল বড় মেলা বসতো আমরা স্কুল থেকে ফেরার সময় একবার দুবার তো যেতামই অলমোস্ট প্রায় রোজই যেতাম আর ছোটোখাটো জিনিস কেনা হতো খেলনাবাটি এই সেই জিলিপি টিলিপি বিক্রি হতো যদিও জিলিপি খেতে আমার কোনোদিনও সেরকম বেশি ভালো লাগেনি আই লাইক আমৃতি মোর তবে ব্যাঙ্গালোরে ওসব কিছু হয় না হলেও কোভিডের জন্য আমরা খুব একটা বাইরে বেরোচ্ছি না আই মিন আই নো ইটস অ্যান অক্সিমরন ইন ইটসেলফ আমরা এমনি ঘুরতে যাচ্ছি বাট হ্যাঁ ব্যাঙ্গালোর ক্রাউডেড এরিয়া অ্যাভয়েড করছি আমাদের ঘোরাটা একটু অন্যরকম হবে ইউ গাইজ উইল সি এই দুটো জামা সায়ন্তন সারা উইক পড়েছে আর এই হচ্ছে আমার জামা কাপড় যেগুলো আমি সারা উইক পড়েছি ফর লাঞ্চ টুডে আই হ্যাভ মাছে মাথা দিয়ে ডাল আর চিকেন রেজালা এটা তো বানাতে দেখেইছ এই উইকেন্ডে আর ভাত তো রেজালাটা খুব ভালো হয়েছে ইউজুয়ালি আমাদের বাড়িতে আমি চিকেন কম খাই আর সায়ন্তন চিকেন বেশি খায় আমি মাছ বেশি খাই সায়ন্তন মাছ কম খায় বাট দিস উইক এটা উল্টো হয়ে গেছে ও মাছটা খাচ্ছে আর আমি চিকেনটা খাচ্ছি মানে শেয়ার করে বাট প্রেফারেন্স অনুযায়ী ই অলসো লাইক দ্য চিকেন উই লাভ দ্য ওয়ে দিস চিকেন ইজ মেড আর দুটো মাত্র বাকি আছে সো আই থিঙ্ক আজকে শেষ হয়ে যাবে রান্নাটা করার আগে থেকে একটু যদি ফ্রাই করে নেওয়া হয় ডুবোর তেলে যদিও তাতে তেলের পরিমাণটা অনেকটা বেড়ে যায় কিন্তু চিকেনটা খুব জুস রিটেন করে সো ইট ইজ অ্যাকচুয়ালি গুড ওভার দ্য টাইম ইউনো এই চিকেনটা যেমন ওভার দ্য টাইম কিন্তু জুসটা হারিয়ে যাচ্ছে না অলসো পিসটা ইজ অলসো গুড এটা থাই আর লেগ পিস একসাথে সো দ্যাট অলসো কন্ট্রিবিউটস টু দ্যাট এনিওয়ে আমি এখন খেয়ে নেবো টাইম ল্যাপস চালিয়ে খাবো তারপর আমার একটা কল আছে সো হ্যাভ টু গেট ব্যাক টু ওয়ার্ক আই হোপ তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো লাঞ্চ এত বেশি হেভি হয়ে গিয়েছিলো কাজ করতে তো ইচ্ছে করছে না বাট আই হ্যাভ টু ওয়ার্ক আই হ্যাভ টনস অফ থিংস টু ডু বিফোর আই গো ফর দিস ভ্যাকেশন অ্যান্ড ইট ইজ আ হার্ড অন ভ্যাকেশন এনিওয়ে অলসো যেহেতু কালকে রথ ছিল আজকে ইউটিউব ভিডিওগুলো দেখছি এভরিবডি ইজ ইটিং জিলিপি তো আমারও দেখে জিলিপি খেতে ইচ্ছে করছে কিন্তু আমি মিষ্টিটা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম বাট দেন ও মাই গড দ্য ক্রেভিং অফ জিলিপি ইজ এ রিয়েল থিং ইটস এ রিয়েল বিচ যাকে বলে তো মেবি একটু পরে বেরোবো জিলিপি আনতে এখানে কাকুরা যখন ছিল ওরা কোথাও গিয়ে কোথাও থেকে একটা জিলিপি নিয়ে আসতো অ্যান্ড সায়ন্তন লাইকস টু ইট জিলিপি সো আইল ট্রাই আমার ফুচকা খেতেও ইচ্ছে করছিলো অনেকদিন ধরে কিন্তু এখন এই মুহূর্তে আফটার দ্যাট লাঞ্চ আর আমার ইচ্ছে করছে না বাট লেটস সি কী করা যায় অলসো তোমাদের একটা জিনিস দেখাবো ভাবছিলাম আই থিঙ্ক লাস্ট ভ্লগে তোমাদের আমি বলেছি দ্য মরিটেনিয়ান ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভিজ অফ আওয়ার টাইম বইটা মানে সিনেমাটা ইসের জন্য নমিনেটেড হয়েছিল অস্কারের জন্য নমিনেটেড হয়েছিল মরিটেনিয়ান ইজ ফিল্মড আফটার দ্য রিয়েল লাইফ স্টোরি অফ মোহামেডু অলাদ স্লাহি একজন মরিনেশিয়ার মানুষ যাকে বেসিক্যালি টেররিস্ট সন্দেহে গুয়ান্তানামো বেতে আটকে রাখা হয়েছিল 14 বছর বা তারও বেশি হয়তো ইটস অলমোস্ট এ লাইফ সেন্টেন্স অ্যান্ড হি ওয়াজ ইনোসেন্ট টু বি ভেরি অনেস্ট তারপর থেকে আর কোনো সিনেমাই আমি ভালো করে মন দিয়ে দেখতে পাচ্ছি না বিকজ ইট ওয়াজ সো অ্যামেজিং and I want to read all about Mohammed Du. So
তো সেই নিয়েই সার্চ করতে করতে একটা জিনিস খুঁজে পেলাম, গুয়ান্তানামা বে, দ্য গুয়ান্তানামো ডায়েরি নামে একটা ওয়েবসাইট আছে, guantanamodiary.com। সেখানে ওনার যে লেখাটা ছিল, ওনার যে অরিজিনাল মেমোয়ার, সেই বইটা থেকে সবাই পড়ছেন। মানে ইটস বেসিক্যালি অ্যান অডিবল বুক, নট অডিবল কি বলে, ইটস বেসিক্যালি অ্যান অডিও বুক। আর তোমরা এটা কাজ করার সময় বা কিছু করতে করতে, তোমাদের যদি কিছু শোনার হ্যাবিট থাকে, পডকাস্ট শোনার হ্যাবিট থাকে, এইটা করতে 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 পারো। এখন আমি আর একটু কিছু কাজ করব, করে দেখি যাবো, একটুখানি হাঁটবো, কারণ খুব বেশি আইডাই করছে। অ্যান্ড তারপর দেখি যদি জিলিপি খুঁজে পাওয়া যায়, অ্যান্ড প্রোভাইডেড বৃষ্টি না হয়, কারণ বাইরের অবস্থা দেখো, যে কোনো সময় বৃষ্টি হবে মনে হচ্ছে। এই হচ্ছে বাইরের অবস্থা। এডিটিং শেষ, এবার আমি বসাবো এটাকে রেন্ডারিংয়ে। এই রেন্ডারিং হবে, এটা হতে এক ঘন্টা মতো টাইম লাগবে, বিকজ ইটস অ্যান ওল্ড ল্যাপটপ। আমি এখন ছাদে যাবো, একটু হাঁটাহুটি করবো, তারপর দেখি জিলিপি সন্ধানে বাইরে যাওয়ার প্ল্যান আছে আজকে। বৃষ্টি পড়ছে ছাদে, হাঁটতে এসেছিলাম, কিন্তু এক তো বৃষ্টি পড়ছে, দ্বিতীয়ত এই জাস্ট স্ক্রল করতে করতে দেখলাম থাইল্যান্ড ট্যুরিজম বোর্ড একটা কম্পিটিশন অর্গানাইজ করেছিল, লাস্ট ইয়ারও করেছিল, সেটাতে আমি এই গোপ্রোটা জিতেছিলাম। এবছর যদি জিতি তাহলে থাইল্যান্ড যাওয়ার একটা চান্স আছে, নাহলে একটা হার্ড ডিস্ক পেতে পারি। অ্যান্ড অ্যাজ ইউ গাইজ নো, আমার হার্ড ডিস্কের দরকার এই মুহূর্তে। তো কালকে লাস্ট ডে, ঠিকই আছে, পরশু দিনের থেকে আমরা থাকবো না, তো আই হ্যাভ টু গো ব্যাক অ্যান্ড ক্রিয়েট কন্টেন্ট অন দ্যাট, লাইক নট হ্যাভ টু বাট আই ওয়ান্ট টু। সো হ্যাঁ, এখন আমি ফিরে যাবো, ওটাই করবো, তোমাদের সাথে কথা হচ্ছে আবার রাত্রিবেলাতে। এখন বাজে কি 11:40, আর আমার হঠাৎ করে ক্রেভিং হয়েছে আইসক্রিম খাওয়ার, তো আইসক্রিম এসছে আর কিছু ওষুধও এসছে, সেটা নিতে এখন আমি নিচে যাব। কর্নার হাউসের একটা আইসক্রিম আমন্ড দিয়ে বানায়, আই সো লাভ টু ইট দ্যাট, মানে রিসেন্ট টাইমে আমার ওটা খেতে ইচ্ছে করছে। এরকম চলে, কিছুদিন আগে আমার এরকম চলছিল চিজ কেক নিয়ে। আজগুলো দিস আমন্ড মেক অল দ্য ডিফারেন্স, বুঝলি? এইটা আমার ঘরে বানাতে পারি না, এই আমন্ডটা। তো সায়ন্তন আমাকে বলছিল তুই এমনি আইসক্রিম কিনে খেয়ে নে, উইচ আই কুড ডু, এটা বাটার স্কচ, বাট এই যে আমন্ড যেটা দেয় উপরে, এটা আমার দ্বারা হয় না। এনিওয়ে, এই আজকে ব্লগটা এই পর্যন্তই রাখবো, কারণ আমার অনেক কাজ আছে। যেটা বলছিলাম থাইল্যান্ড নিয়ে, থাইল্যান্ড কন্টেস্টটা নিয়ে, সো পড়ে ঠড়ে দেখলাম, আই থিঙ্ক আই উড বি রাইটিং অ্যাবাউট ফুকেত, অফ বিট অ্যাট্রাকশনস ইন ফুকেত, উইশ মি লাক সো দ্যাট আই উইন দিস টাইম অ্যাজ ওয়েল অ্যান্ড আই গেট এ ট্রিপ টু থাইল্যান্ড। অবস্থা দেখো বাইরে, তো আমি আজকে সকাল থেকে উঠে ওই থাইল্যান্ডের লেখাটা লিখছি, বাকি কাজকর্ম করছি, সো সুপার বিজি, ক্যামেরার সামনে এখনও কথা বলতে আসতে পারিনি। আই নো আই হ্যাভ টু টক বিকজ আমি আমাকে ব্লগটা ফিনিশ করতে হবে, আজকে নেক্সট ডে ডে, আজকে থার্সডে। তো বুঝতে পারছো চানঠানও করি, এখন জাস্ট ব্রাশ করি, লিখতে শুরু করেছি, এখন বাজে 4:30। আমি ভেবেছিলাম একদম সানসেটের সময় ছাদে যাব লেখাটা শেষ করে, তো আই স্টিল হ্যাভ টাইম, আই থিঙ্ক আর 1-2 ঘন্টা লাগবে। ইটস প্রবলি দ্য ফার্স্ট টাইম ইন দ্য সিজন আমি এত বৃষ্টি দেখছি ব্যাঙ্গালোরে। আই হোপ তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। গস, ইটস সো প্রিটি। আর কালকে আমাদের বেরোনো আছে, তার মানে আমরা যেখানে যাচ্ছি সেখানেও খুব বৃষ্টি হবে ইফ ইট কন্টিনিউস। ইয়েস, দ্যার ওয়াজ রেইন অ্যালার্ট। আচ্ছা, আমার রাইটিং জোন দরজা বন্ধ, থেকে সায়ন্তন ঘরে খুব চেঁচিয়ে চেঁচিয়ে কল নেয়, দ্যাট সর্ট অফ ডিস্টার্বস মি, সো আমি এ ঘরে বসে কাজ করছি।
ওকে গাইজ, এখন বাজে গিয়ে 9টা, আর এতক্ষণে আমার লেখা শেষ হয়েছে। লেখা শেষ হয়ে আমি একটু চানও করেছি, মানে ফ্রেশ হয়েছি। তোমাদেরকে একবার চট করে দেখিয়ে দিই। আমি ফাইনালি নাংমা বে নিয়েই লিখেছি। নাংমা বে আমার খুব প্রিয় একটা জায়গা থাইল্যান্ডের। ব্লগটাতে এখনও ছবি অ্যাড করা বাকি আছে, আমাকে একটা ছোট ভিডিও করতে হবে, সেটাও করা বাকি আছে। মোটামুটি আরও 2-3 ঘন্টা লাগবে পুরো কাজটা করতে। আজকে রাতে কিছুটা করবো, বাকিটা বাই দ্য ওয়ে ওরা এক্সটেনশনটা এক্সটেন্ডেড করে দিয়েছে, মানে ওরা ডেডলাইনটা এক্সটেন্ড করে দিয়েছে। সো যেটা আজকে মিডনাইট অব দি ডেডলাইন ছিল, ওটা অ্যাকচুয়ালি 20 তারিখ অবধি হয়ে গেছে, সো টিউসডে। সো আমি ফেরতে শো করতে পারতাম বা ওখানে থেকেও করতে পারতাম, বাট আই থট আজকে যখন আমি শুরু করে দিয়েছি, আজকে লেখাটা লিখেই ছাড়বো। এখন আমি যাবো, যেহেতু কালকে আইসক্রিম খেয়েছি, এখন আমি যাবো সেটাকে ঝড়াতে, মানে আমি জিমে যাবো। সো আজকে ভেবেছিলাম আমি সানসেটের সময় নিচে যাবো, বাট ইট ওয়াজ রেইনিং অ্যান্ড ইট ওয়াজ রেইনিং সো ব্যাড অ্যান্ড আই ওয়াজ রাইটিং, লেখাখানে শেষ হয়নি। এই যে দেখো, এরকম হবে আফটার পাবলিশিং, দেখতে এরকম হবে। যদিও এখনও ছবি লাগানো বাকি আছে, ছবিগুলোকে কালেক্ট করে এডিট করতে হবে, বাট আই থিঙ্ক ইটস আ গুড ওয়ার্ক। লেটস সি এবার কী হয়। আর তাহলে এখন বেসিক্যালি যাবো জিমে, দিয়ে ফেরত এসে ব্যাগ গুছাবো, আর তারপর তোমাদের ব্লগটা শেষ করে এটাকে এডিট করে রেন্ডারিংয়ে বসাবো, তারপরে আমি শুতে যাবো, কারণ কাল সকালবেলা 6টার সময় বেরোনো হয়। ভাবলাম জিমে যাব, কিন্তু জিমটা বন্ধ, এখন বৃষ্টি হচ্ছে। ওই হচ্ছে আমাদের জিম, কিন্তু জিমটা বন্ধ, ফুল তো বন্ধ বটেই, তো কিছু করার নেই, ফেরত যেতে হবে। আর কার যেন এখানে একটা স্কুটি, এটা দেখে আমার প্যাংগং সোর কথা মনে পড়ে গেল। প্যাংগং সোতে ঠিক এরকম দেখতে স্কুটিটা আছে, 3 ইডিয়টসের। ওই আমার লেফট চলে এসছে। আরে 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 আরে, সো এই যে এটা বন্ধ হয়ে গেছে জিমটা, এটা কথা ছিল না, আই থিঙ্ক 9টা বেজে গেছে যেন বন্ধ হয়ে গেছে, বিকজ 9টার পরে এখনও এখানে কারফিউ আছে, মানে 9টার পরে আর অত ইজিলি বেরোনো যায় না। আই থিঙ্ক উইচ ইজ দ্য রিজন ওয়াই দে ক্লোজ দ্য জিম আফটার 9, কারণ আমার কাজ শেষ হতে হতেই 9টা 4 বেজে গেছিলো। ও শিট, কার ঘরে চলে এলাম, শিট শিট শিট, পুরো ম্যাসাকার হয়ে যাচ্ছে আজকে। অন্য একজনের অন্য একটা রুমে চলে এসেছি, মানে অন্য একটা ফ্লোরে চলে এসেছি। জিম তো হলো না, তো আমি ভাবছি আমি এখানেই করিডোরটাতে হাঁটবো, কিন্তু এটা অন্ধকার খুব, সো আই ডোন্ট থিঙ্ক আই ক্যান শুট, আর বৃষ্টিও হচ্ছে, সো লেটস সি কী করা যায় এই অবস্থা বাইরে, অন্ধকার পুরো। মেবি আই উইল জাস্ট ডু সাম ফ্রি হ্যান্ড। তোমাদের ওটা দেখিয়ে দিই অ্যামাজন থেকে কী এসছে, দেখিয়ে তারপরে আমার বাকি কিছু কাজও আছে। শান্তনা এখনও কল নিচ্ছে, আমার অবভিয়াসলি লাঞ্চ করা হয়নি আজকে এখনও, এবার খেতে বসবো। তো ভাত বানানো হয়ে গেছে, তো এই প্রোডাক্টগুলো ডেলিভারি হয়েছে আজকে। একটা হচ্ছে ব্লসম কোচারের আন্ডার আই জেল, এটা তো জানোই আগে রিভিউ দিয়েছি, উই লাভ দিস ওয়ান। এইটা একটা নতুন জিনিস ট্রাই করছি, এটা শিট মাস্ক রিভাইটাল লিফ্টে হাইলুরনিক অ্যাসিড সামথিং, এটা আমি খুব অ্যাড দেখেছি রিসেন্ট টাইমে, সো আই ওয়ান্ট ট্রাই দিস ওয়ান্স। আর এইটা আর একটা ফেস অয়েল, যেটা গ্রিন টি আই মিন টি ট্রি অয়েলটা আমরা আগে ইউজ করতাম, ওটা শেষ হয়ে গেছে, সো উই অর্ডার দিস ওয়ান, দিস ইজ চিপার দ্যান দ্যাট ওয়ান। আর এইটা আগে অ্যাকচুয়ালি আমি ফেসে লাগিয়ে বেটার রেজাল্ট পেয়েছি। প্লিজ যখন আমি কথা বলবো তুই ওইটা চালাস না, আমি ধুয়ে দেবো, রেখে দে। যাই হোক, তো এই কটা জিনিস অর্ডার করেছি, এগুলো ইউজ করবো, করে তোমাদের হাইলি নেক্সট উইকে বাই নেক্সট উইক আমি রিভিউ দিয়ে দেবো। আর এখন হচ্ছে আমরা প্যাকিং করছি, দেখো দেখতে পাচ্ছ এই অবস্থা, বেশি জামাকাপড় নেই,
তিন দিন যাব আমি চেষ্টা করেছিলাম দুটো জামার মধ্যে রাখতে, একটা দুটোই হয়েছে আর একটা পরে যাব এর মধ্যে। আর এই শাড়িটা নেব, যদি কোথাও যাওয়ার অবস্থা থাকে তাহলে শাড়িটা পরবো। আর এই হচ্ছে আমার ক্যামেরা ব্যাগ, এর মধ্যে কী কী আছে পরে দেখাবো। ক্যামেরাগুলোকে এখন মোটামুটি সব এসে দিচ্ছি, কী বলে ওটাকে, চার্জ দেওয়া হচ্ছে। এই হচ্ছে বেডরুমের অবস্থা, একটা ক্যামেরা ব্যাটারি চার্জ হচ্ছে, ওখানে আমার ড্রোনটা আছে, ড্রোনটা নেক্সট চার্জ হবে। যদিও জানি না ড্রোনের জায়গায় আমরা যাচ্ছি কিনা, মানে ড্রোন ওড়ানোর মতো সিচুয়েশন থাকবে কিনা। তো হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এবার আমি প্রথমে গিয়ে খাবো, বিকজ আই এম ভেরি হাংরি, এখন অব্দি লাঞ্চ হয়নি। আর তুই কি খাবি এখন পুনি? তোর কি এখনো কল আছে? লাঞ্চ বলছি, আমার মাথাটা গেছে। আর ডিনার যাই হোক, লাঞ্চ ডিনার যাই বলে ওটা আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে এসে দেখা করছি। তুই কি মাছ খাবি পুনি রাতে? রাতে কি তুই মাছ খাবি? আচ্ছা তাহলে এই আমি তাহলে চিকেনটা শেষ করে দেবো। এই তুই একটাও চিকেন খাস নি পুনি, খেয়েছিলিস? ডিড ইউ লাইক ইট? শুড আই কিপ ওয়ান ফর ইউ? তাহলে আমি একটা মাছ খাবো, তুই একটা চিকেন একটা মাছ খাবি। ওকে, তো এই হচ্ছে আমার লাঞ্চ, আই মিন সরি ডিনার। এতে আমার চিকেন আছে আর রাইস যেটা বানানো হয়েছিল এটাকেও শেষ করতে হবে। তো এই হচ্ছে এখন খাওয়া, খেয়ে নিই তারপর আবার এসে কথা বলছি। তো বুঝতেই পারছো আজকের মতো দিনটা এখানেই শেষ হচ্ছে। এরপরে আমার একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে ভিডিওটাকে ব্যাকআপ নিয়ে রেন্ডার করে ভিডিওটা কালকের জন্য স্কেজুল করা আর নেল পলিশ পরা। বাকি প্যাকিং ডান, খাওয়া দাওয়া শেষ। এখন বাজে গিয়ে মোটামুটি 11টা, সায়ন্তন এখনও 2 ঘন্টা জেগে থাকবে, বাট আমি ঘুমিয়ে যাবো বিকজ কালকে সকালে আমি সামনে সিটে বসবো। ইন এভরি পসিবিলিটি তো আই হ্যাভ টু স্টে আপ। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সমস্ত করে দেবে। দেখা হচ্ছে এরপরে নেক্সট উইকে নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে ফ্রম দ্য ডেস্টিনেশন উই আর ট্রাভেলিং টু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাই। দেখা না, দেখা দেখা না কি ছিল, আমি কিন্তু দেখা না।